সংবাদ টিভিতে স্বাগত, সৌরভ রচি আপনাদের সঙ্গে। এবার দেশ জুড়ে বিনামূল্যে মিলবে করোনা ভ্যাকসিন, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের। শনিবার তিনি জানিয়েছেন দেশবাসীকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। শুধু দিল্লিতেই নয়, গোটা দেশ জুড়েই এই ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যাবে। তিনি আরও জানান, টিকাকরণ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা সাজিয়ে ফেলেছে স্বাস্থ্যমন্ত্রক। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি আজ টিকাকরণের ড্রাই রান চলছে পশ্চিমবঙ্গেও। স্বেচ্ছাসেবকদের উপর টিকার ড্রাই রান হয় এ রাজ্যে 3টি স্বাস্থ্যকেন্দ্রে। 25 জন করে স্বেচ্ছাসেবকের উপর টিকার ড্রাই রান হয়। রাজ্যে রাজ্যে টিকাকরণ কর্মসূচি চালানো হবে। এই ধাপে এই কর্মসূচির উপর বিশেষভাবে নজর রাখবেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। প্রোঅ্যাক্টিভলি ইয়ে কিসি ভি বিমারি কো সময় পর আর্লিয়েস্ট পকড় লেনে কা এক প্রকার সে তরিকা হ্যায়। আব আখির ইতনি সারি ইন্টারন্যাশনাল ফ্লাইটস মে সে আনে ওয়ালে 35,000 সে জ্যাদা লোগো কো স্ক্রিন কিয়া, ইসকা মতলব নেই কি 35,000 কেসেস আ গয়ে। RML के अंदर भी अगर किसी को एडमिट किया गया है तो इसलिए कि अगर उसको सिम्टम था, कोई हिस्ट्री थी कि भाई उसके साथ ट्रैवल से कोई भी लिंक था, दूर दराज का लिंक था या नज़दीक का लिंक था, और थोड़ा भी सिम्टम था, ज़रा भी डाउट हुआ कि भाई इसको हम आइसोलेट कर लें। इट इज़ बेटर टू टेक प्रिकॉशंस, सावधानी जो है बरतना जो है वो ज़्यादा बेहतर होता है। तो RML हो, चाहे वो बिहार के अंदर हो, चाहे वो राजस्थान में हो, या चाहे वो देश के किसी भी हिस्से में केरल में हो, जिनको भी हमें कोई भी सिम्टम के साथ अगर मिला है व्यक्ति, तो उसको हमने आइसोलेट कर दिया है, टेस्ट करके उसका ब्लड भेज दिया है। जैसे ही उसकी रिपोर्ट आएगी नेगेटिव, तो उसका जो एक पीरियड के बाद उसको हम रिलीज कर देंगे। এই সংক্রান্ত আরো আপডেট পেতে এখনি ডাউনলোড করুন সংবাদ টিভি অ্যাপ। দেশ থেকে বিদেশ, রাজ্য থেকে রাজনীতি, টানটান উত্তেজনা একদম হাতের মুঠোয় পেতে ডাউনলোড করুন সংবাদ টিভি।